সত্যি করোনা মহামারী আকার ধারণ করেছে। কলকাতায় তো করোনায় মৃত্যু ঘটেছে সম্প্রতি। মারণ করোনা ভাইরাস থেকে মানুষকে সচেতন করতে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সঞ্জয় মন্ডল তুলে ধরলেন কিভাবে এই রোগের হাত থেকে নিজেকে বাঁচানো যায়। পাশাপাশি জানান এই সময় খাদ্যাভ্যাস পাল্টানো দরকার, অযথা ভয় না পেয়ে এই রোগ থেকে কি কিভাবে মোকাবিলা করা যায় তাও এদিন সকলের সামনে তুলে ধরলেন এই বিশিষ্ট চিকিৎসক। দেখুন, প্রিভেনশনের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আজকাল সবাই বলছে, সেটা হচ্ছে দূরত্ব বজায় রাখা, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের দূরত্ব। কারণ এটা স্প্রেড হচ্ছে মেনলি আমাদের যে হাঁচি কাশি, যে এয়ার ড্রপলেটসগুলো বেরোচ্ছে, সেটা যাতে সেটা যে মানে হাওয়ার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকেই মেনলি স্প্রেড করছে। এবং সেইটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের দূরত্বটা বজায় রাখতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, যখনই আমরা হাঁচি কাশি করছি তখন মুখে রুমাল দিয়ে অথবা হাত দিয়ে সেটাকে কভার করে, যাতে সেই ড্রপলেটসগুলো হাওয়ার মধ্যে না ছড়িয়ে যায়। এবং তৃতীয় হচ্ছে হাইজিন, হ্যান্ড হাইজিন, আমরা হাত সবসময় পরিষ্কার রাখতে হবে, এবং হাঁচি কাশি করার পরও হাতটাকে ধুতে হবে, হাত সাবান দিয়ে ধুতে হবে ভালো করে। এবং সাবান না থাকলেও আমরা যেটা স্যানিটাইজার আছে, স্পিরিট আছে, অ্যালকোহল আছে, হ্যান্ড রাব, ওগুলো দিয়ে হাতটাকে পরিষ্কার। দেখুন, সেই জায়গায় এটাই যে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের প্রিভেনশন। এখন যেটা আমরা করেছি, লকডাউন করে দেওয়া হয়েছে পুরো স্টেট, পুরো দেশকে, এবং যাতে সবাই বাড়ির মধ্যে থাকে, বাইরে না যায়, ভিড়ভাড়ের মধ্যে না যায়, সেইটাই প্রধানত এখন পালন করে। এবং তারপর যেগুলো আমি বললাম প্রিভেনশনের জন্য, হ্যান্ড হাইজিন, যাতে হাঁচি কাশি করলে ড্রপলেটসগুলো না ছড়ায়, সেটার জন্য মুখ কভার করে রাখা, হ্যান্ড হাত সবসময় পরিষ্কার করা, হাত মানে যেরকম রেলিংয়ে অথবা, দেখুন রোগটার সিমটমস সত্যি খুবই কমন, অন্য ভাইরাল ফিভারের মতোই কমন। কিন্তু যেটা মানে এখন যেটা হচ্ছে, যে এই রকম যদি রোগ হয়, আমাদের প্রধানত যেটা করতে হবে নিজেদেরকে সেলফ আইসোলেট করা, এবং যদি দেখা যায় কারোর জ্বর হচ্ছে তাহলে ডাক্তারের কাছে রিপোর্ট করা। এবং অন্য সময় হলে হয়তো টেস্টিং করা হতো না, কিন্তু এখন যখন রোগটা হচ্ছে তখনই টেস্ট করে নেবার দরকার, স্পেশালি যাদের রোগ এই জ্বর এবং কাশি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। করোনা মহামারীর বিরুদ্ধে লড়তে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 মার্চ নয়, গোটা 31 মার্চ পর্যন্ত লকডাউন বহাল থাকবে। মঙ্গল নবান্নে সংবাদ দিতে মুখোমুখি হয়ে একথা জানিয়ে